সন্তানদের স্কুল কলেজ খুলতেছে আপনাদের তো খুশি হওয়া উচিত খুব তোরজোর চলতেছে এই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই 12 সেপ্টেম্বর থেকে সন্তানদের জন্য যে স্কুল কলেজ খোলা হচ্ছে আমাদের সন্তানগুলো অন্তত এই ফ্রি ফায়ার পাবজি বিভিন্ন গেম নাটক কৌতুক টিকটক নিয়ে ব্যস্ত ছিল সেখান থেকে যে তারা স্কুল কলেজে যেতে পারবে আমরা চাই আপনার আমার সন্তানগুলো আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো শিক্ষিত হোক জ্ঞানী গুণী হোক কথা বলেন ঠিক কিনা তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয় আল্লাহ তৌফিক দান করুন জোরে বলেন আমিন সন্তানদের নিয়মিত স্কুলে পাঠাবেন ওদের খোঁজ খবর রাখবেন এই 12ই সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান যে খোলা হবে আলহামদুলিল্লাহ আমরা খুশি না বেজা খুশি আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা এই 1.5 বছর প্রায় 18 মাস পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে আলহামদুলিল্লাহ আমরা চাই আমাদের সন্তানগুলো স্কুল কলেজে পড়াশোনা করার জন্য যাক আর অবশ্যই সন্তানদেরকে নামাজি বানাবেন কোরআন পড়নেওয়ালা বানাবেন স্কুল কলেজ যেখানেই পড়ুক অন্তত আপনার সন্তান যেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এই ব্যাপারে অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করার দরকার আছে না না আপনার সন্তান দুনিয়াবি যতই শিক্ষা গ্রহণ করুক সকালবেলা উঠে যেন আল্লাহর কোরআন তিলাওয়াত করতে পারে এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়ার দরকার আছে না নাই খালি বাংলা ইংরেজি নিয়ে ব্যস্ত হন না পাশাপাশি পরকালমুখী যে শিক্ষা সন্তানকে দেয়া দরকার কোরআন সুন্নাহর যে শিক্ষা আদব দেয়া দরকার এই আদব দিয়া সন্তানকে আখলাক ওয়ালা চরিত্রবান বানানোর জন্য একজন অভিভাবককে শক্ত ভূমিকা পালন করা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন জোরে বলেন আমিন শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে সন্তানরা এখন মনে করেন পোশাক বানানো নিয়ে ব্যস্ত স্কুল কলেজের ড্রেস পোশাক বানানো নিয়ে ব্যস্ত সেদিকে দর্জির দোকানে ভিড় পড়ে গেছে এই হলো আমাদের অবস্থা আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন বান্দা অপরাধ করবে অন্যায় করবে পাপ করবে গুনাহ করবে ক্ষমা করে দেবেন কে জোরে বলেন আরো জোরে বলেন কে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং তোমাদের দাখিল করব জান্নাতে কম সুবহানাল্লাহ যেই জান্নাতের পদদেশে নদী প্রবাহিত ঝর্ণা প্রবাহিত এবং এই স্থায়ী জান্নাতের উত্তম বাসগৃহ জান্নাত হলো উত্তম একটা বাসস্থান এর চাইতে উত্তম জায়গা আর হতে পারে না কোন সুবহানাল্লাহ স্থায়ীভাবে জান্নাতের বাসগৃহে জান্নাতে তোমরা বসবাস করবা এটাই তোমাদের জন্য মহা সাফল্য এটার চাইতে বড় সাফল্য আর কিছুই হতে পারে না এজন্য গত জমায়ে বলছিলাম মুমিনের জীবনের সব চাইতে বড় সাফল্য বলে যদি কিছু থাকে মুমিনের জীবনের সব চাইতে বড় সাফল্যের নাম হলো আল্লাহর ক্ষমা পেয়ে আল্লাহর দয়া পেয়ে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে প্রবেশ করার চাইতে বড় সাফল্য মুমিনের জীবনে আর কিছু হতে পারে না বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আপনি গুনাহ করেছেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন কিন্তু ক্ষমা পাওয়ার মতো যে কাজগুলো করা দরকার ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে যেভাবে ধরনা দেয়া দরকার সেইভাবে আমাদের আল্লাহ তাআলার দিকে ফিরে আসার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ কত বড় বড় পাপ বান্দার ক্ষমা করতে পারে ও মুসলমান আল্লাহর গোলাম দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন নবীর একজন সাহাবি নাম ছিল তার দাইহিয়াতুল কালবি নবীর এই সাহাবি চোখের পানি ছিড়ে দিয়া কান্না করতেছেন নবী দেখে বলে দাইহিয়াতুল কালবি তুমি কেন কান্নাকাটি করো কি হয়েছে তোমার বলে নবী গো একটা কথা আমি আপনাকে বলতে চাই কিন্তু বলার সাহস আমি পাই না বিশ্ব নবী দেখে বলে কি হয়েছে আমারে খুলে বলো নবীর সাহাবি দেখে বলে নবী গো আমি জীবনে এমন একটা অপরাধ করেছি এমন একটা অন্যায় করেছি এত বড় অন্যায় অপরাধ পৃথিবীতে আর কেউ করেছে কিনা আমি জানি না বিশ্ব নবী ডেকে বলে সাহাবি কি হয়েছে খুলে বলো না বললে আমি কেমনে বলবো আল্লাহ তাআলা তোমার এই পাপটাকে ক্ষমা করবে কিনা তোমার এই গুনাহটাকে মাফ করবে কিনা তুমি যদি না বলো আমি কিভাবে বুঝবো সাহাবি চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে নবী গো আমি যখন জাহিলিয়াতের অন্ধকার যুগে ছিলাম ও নবী আমার স্ত্রী গর্ভবতী
আমার স্ত্রীর ক্রিয়ায় রেখে আমি ব্যবসার কাজে চলে গেলাম। ব্যবসার কাজে যাওয়ার পূর্বে বীরকে বলে গেলাম, শোনো, যদি আমার ছেলে সন্তান জন্মগ্রহণ করো, ছেলেটাকে সুন্দর করে তুমি লালন পালন করবা, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে আমার অপেক্ষা করা দরকার নাই, সন্তানটাকে তুমি হত্যা করবা। স্ত্রীকে এমন কথা বলে চলে গেলেন। যাওয়ার পরে স্ত্রী সন্তান প্রসব করলেন, কিন্তু ছেলে সন্তান না হয়ে কন্যার সন্তান সে জন্ম দিল। এত সুন্দর দেখতে সন্তানটা ছিল, মা সুন্দর সন্তান হওয়ার কারণে আদর করে মেয়েটার নাম রাখলেন জামিলা। এইবার মেয়েটার নাম রাখলেন, মেয়েটা সুন্দর করে আস্তে আস্তে বড় হতে লাগলো, চলাফেরার বয়সে উপনীত হলো, কথা বলতে লাগলো, মার কাছে যা বলে, মা বাবা কোথায়, মা বাবা কবে আসবে, মা ডেকে বলে, মা তোর বাবা ব্যবসার কাজে চলে গেছে, আসতে অনেক সময় লাগবে, বলে মা বাবারে দেখতে বড় মনে চায়, বাবা কোন পথ দিয়ে আসবে, বলে এই পথ দিয়ে তোমার বাবা বাড়িতে আসবে। মেয়েটা প্রতিদিন বাবার অপেক্ষায় পথে থাকে, বসে থাকে। এইবার ব্যবসার কাজ শেষ করে বাড়ির ভিতরে যখন প্রবেশ করবেন, এমত অবস্থায় তাকায় দেখেন একটা ফুটফুট চাঁদের মতো সুন্দরী মেয়ে চলে আসলো। মেয়েটাকে দেখে বড় মহব্বত লাগলো, ভালো লাগলো। মেয়েটার সঙ্গে সঙ্গে কাছাকাছি যখন আসলেন, মেয়েটাকে কোলের মধ্যে জড়ায় নিলেন, এত সুন্দর দেখতে মেয়েটা ছিল। এইবার দেখে বলে, কে তুমি মা, তোমার বাড়ি কোথায়, বলে এখানে আমার বাড়ি। সন্তানটাকে কোলে নিয়ে চলে আসলেন, আর বিবির কাছে বলে, বিবি রে এতদিন বাইরে ছিলাম, তুমি গর্ভবতী ছিলে, সন্তান জন্ম দিয়েছ, বলো আমার ছেলে সন্তান হয়েছে নাকি মেয়ে সন্তান হয়েছে, বলে বাহির থেকে আসতেন, আগে একটু বিশ্রাম নেন বলতেছি। বিশ্রাম নেওয়া শেষ হয়ে গেল, দেহিয়াতুল কালবি ডেকে বলে, বিবি রে কি সন্তান জন্ম দিয়েছ, তাড়াতাড়ি বলো। দেখে বলে, যে ফুটফুট সুন্দর মেয়েটাকে তুমি আদর করেছো, এই সন্তানটাকে আমি জন্ম দিয়েছি। বলে, কন্যার সন্তান জন্ম দিয়েছ, আবার এতটা বছর বাঁচায় রাখছো, কেন তাকে তুমি হত্যা করো নাই? বলে, সন্তানটা দেখতে এত সুন্দর হয়েছে, আমি বারবার হত্যা করার চেষ্টা করে সন্তানের কাছ থেকে ফিরে আসছি, সন্তানের এত সুন্দর চেহারা হওয়ার কারণে আমি আদর করে নাম রেখেছি জামিলা। ও স্বামী, আমার এই সন্তানটাকে হত্যা করতে ব্যর্থ হয়েছি। বলে, শোনো, তুমি ব্যর্থ হলেও আমি ব্যর্থ হব না, আমার কন্যা সন্তানটাকে আমি হত্যাই করব। দেখে বলে, স্বামী শোনেন, এই সন্তানটাকে আপনি হত্যা করবেন না, সন্তানটাকে আমার কাছে দিয়ে দেন, আমি এই সন্তানকে নিয়ে দূর দেশে কোথাও চলে যাব, কোনো দিন আপনার কাছে ফিরে আসব না। বলে, না তা হতে পারবে না, এটা করা যাবে না। এই কথা যখন স্বামী স্ত্রীর মধ্যে হয়ে গেল, মা কোনো মতে রাজি হলেন না। দাহিয়াতুল কালবি জোর করে মেয়েটাকে নিয়ে চলে গেলেন জঙ্গলের কাছাকাছি, যা গর্ত খনন করতেছেন। গর্ত খনন করতে গিয়ে মুখের মধ্যে মাটি ভরে যায়, ছোট্ট মেয়েটা এসে তার শরীরের কাপড় দিয়ে মুছে দেয়। বলে, বাবা এত কষ্ট করে কেন গর্ত খনন করতেছেন, কি হয়েছে, আপনি না কোথাও আমাকে নিয়ে যেতে চাইলেন, কোনো জবাব দেন না। বাবার চেহারার মধ্যে মাটি ভরে মেয়েটা মাটিগুলো সরায়া দেয়। গর্ত যখন খনন করা হয়ে গেল, মেয়েটা বারবার ডেকে বলে, বাবা আপনি যতদিন বাড়িতে আসেন নাই, ততদিন আমি মার কাছে বলেছিলাম, মা কবে বাবা আসবে, আপনার পথ চেয়েছে আমি অপেক্ষায় থাকতাম গো বাবা, আপনি আসার কারণে আপনার আমার তিলটা ভরে গেছে, মনটা ভরে গেছে, আমি বড় আনন্দিত। মেয়েটা বাবার সাথে গল্প করতেছে, এমন অবস্থায় দাহিয়াতুল কালবি ডেকে বলে, মেয়ে এইদিকে আসো। বলে, কেন বাবা, বলে তাড়াতাড়ি করে আসো। মেয়েটা যখন গর্তের কাছাকাছি আসলো, বাবা আপন মেয়েটার প্রতি একটু মায়া দয়া না করে গর্তের ভিতরে মেয়েটাকে ফেলে দিলেন, নামায় দিলেন। গর্তের ভিতরে যখন নামায় দিলেন,
ছোট্ট মেয়েটা বোঝার বাকি রইল না ডেকে বলে বাবা কতদিন তোমার পথে অপেক্ষায় ছিলাম ও বাবা আমাকে গর্তের ভিতরে কেন না মায়া দিলেন আমাকে বুঝি হত্যা করবেন ডেকে বলে হ্যাঁ আমি তোমাকে হত্যা করব মেয়েটা ডেকে বলে বাবা আমাকে ছেড়ে দাও কোনদিন বাবার পরিচয় নিয়ে আপনার সামনে দাঁড়াবো না ও বাবা আমাকে একটু যাইতে দাও কোনদিন বাবার পরিচয় নিয়ে সামনে দাঁড়াবো না দু চোখ যত দূর যায় আমি তত দূর চলে যাব কোনদিন আপনার সামনা সামনে দাঁড়াবো না কোনো কথাই শুনলেন না দাহিয়াতুল কালবি মেয়েটাকে গর্তের ভিতরে নামায় দিয়া সন্তানটাকে হত্যা করার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করেছেন মেয়েটাকে হত্যা করবেন ছোট্ট মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা কত আদর মোহাব্বত ভালোবাসা নিয়ে তোমার পথে থাকতাম তুমি যে আমার আজরাইল হয়ে আজ বাবা এটা যদি আমি জানতাম কোনদিন তোমার পথে অপেক্ষায় থাকতাম না নবী গো মেয়েটা আমার এত কথা জানতো এত সুন্দর তার মুখের ভাষা ছিল মেয়েটা যদি আমার বড় হইতো মনে হয় মক্কার সবচাইতে ভালো একজন ভদ্র সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হিসেবে বড় হতে পারত মেয়েটার কথার মধ্যে এত মায়া এত মায়া কিন্তু তার এত আদর মাকা মায়া মাকা কথা আমাকে একটু একটু কোনো মতে আমাকে আমার পথ থেকে একটু সরাইতে পারলো না আমি আমার সিদ্ধান্তে অটল থেকে আমি আমার মেয়েটাকে হত্যা করেছি ওই পাথরটা যখন আমার মেয়ের মাথায় আমি নিক্ষেপ করেছি মেয়েটা বাবা বাবা বলে এত সুন্দর করে চিৎকার মেরেছিল মেয়েটার সেই চিৎকারের আওয়াজ আজ আমি ভুলতে পারি না এখন আমার কানের মধ্যে সে আওয়াজ আসে বাবা বাবা বলে কে যেন ডাক দেয় ও নবী গো আমি যে এত বড় অপরাধ করেছি এত বড় অন্যায় করেছি আল্লাহ পাককে আমার অপরাধগুলো ক্ষমা করে দেবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলতেছেন দাহিয়া রে মানুষ কি পারে এত নিঠুর আর এত পাষাণ হইতে নবী যে কথাগুলো শুনে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর বলে দাহিয়া আমি জানি না আল্লাহ পাক তোমার এই পাপগুলো ক্ষমা করবে কিনা অপরাধগুলো মাফ করবে কিনা বাজান গো আমার দিলের কানটা লাগায় কথাগুলো শুনবেন জাহিলিয়াতের যুগে এমন বড় বড় ঘটনা ঘটে গেছে যা শুনলে বলতে গেলে হৃদয়টা ভেঙে যায় মানুষ কি পারে এতটা কঠিন আর পাষাণ হতে নবীজি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন বোঝার চেষ্টা করবেন জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন মানুষ দুনিয়াতে ঈমান আনার পূর্বে যত বড় অন্যায় করুক না কেন অপরাধ করুক না কেন পাপের কাজ করুক না কেন গুনাহের কাজ করুক না কেন ওই মানুষটা যখন ঈমান আনে ঈমানদার হয়ে যায় তার পূর্বের জীবনের সমস্ত পাপ আর অপরাধগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন বলুন সুবহানাল্লাহ